খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত করার জন্য রাজ্য পুলিশ যথেষ্ট ছিল, তারপরেও কেন সিবিআই ইডি এই তদন্তের জন্য লাফিয়ে পড়েছে? শীর্ষ আদালতে দায়ের মামলায় এমনই প্রশ্ন তুলল রাজ্য সরকার। শুক্রবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার বেঞ্চে রাজ্য সরকারের তরফে সওয়ালে থাকেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল, এবং তার ছিল এই প্রশ্ন। কথায় কথায় সিবিআই ইডির প্রয়োজন কি? যদি দুর্নীতি কিছু হয়ে থাকে তাহলে তো তার তদন্ত করার প্রাথমিক দায়িত্ব রাজ্য পুলিশের। এই ক্ষেত্রে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় সংস্থা হাতে দেওয়ার কারণটা কী? এর পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজুর দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগের মতো পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি তদন্তে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বেআইনি আর্থিক লেনদেনেরও সন্ধান পেয়েছে। পুরসভায় নিয়োগে দুর্নীতি তদন্ত চলছে, তদন্তের স্বার্থেই সব নথি এখনই আদালতে পেশ করা যায়নি। নথিপত্র জমা পড়ার পর সোমবার ফের শুনানি হবে বলে জানান প্রধান বিচারপতি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।